তো আজ দেখতেই পাচ্ছ যেন বিধ্বস্ত অবস্থা। আর সকাল থেকে সোনার ক্লাস ছিল, আমার কিছু কাজকর্ম তো ছিলই যেগুলো রোজ দিনের কাজ, আর তার সাথে সাথে আজকে তাড়াতাড়ি এখন 9:30 বাজে, তো সোনায় দুটো ক্লাসও কমপ্লিট করিয়ে নিয়েছি। আর হচ্ছে আজকে থার্সডে, তো আজকে হচ্ছে তোমার বৃহস্পতিবারের তো পূজা আছে, সকালে পূজাটা কমপ্লিট হয়েছে আর 9:30 বাজে এখন। তো রান্না আলু সেদ্ধ পেঁপে সেদ্ধ ভাত করেছি আর আলুর পোস্ত করবো। তো সোনায় সুজি করে নিয়েছি আর আমাদের রুটি মিষ্টি আছে, তো এগুলো খেয়ে নেবো। খেয়ে আর জামা কাপড় সব সকাল থেকে সব শুকনো করে নিয়েছি। তো এবার যাব কি বলো তো একটা কাজে, তো সেখানে গিয়ে তোমাদের সাথে আবার ভিডিও করব। তো যার জন্য সব কাজ 10:00 মধ্যে কমপ্লিট করে খেয়ে দিয়ে নিয়ে 10:30 বেরিয়ে যাব। তো সাথে থাকো বন্ধুরা, হোম মেকার অনিমা অধিকারী চ্যানেলে তোমরা সবাই এসো, আমার পরিবারে তোমরা এসো, আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করো, সাথে থেকো। বন্ধুরা, আর আমি সোনাইকে খাইয়ে নিচ্ছি, তো খাইয়ে নিয়ে আবার বেরোবো। এই দেখো সোনাই খাচ্ছে, দেখো সোনাই খাচ্ছে। খাইয়ে নিয়ে বললাম তোমাদেরকে এক্ষুনি বেরোবো, কারণ আজকে একটা কাজ আছে। তো ওই জন্যে তাড়াতাড়ি করে রান্নাও মোটামুটি শেষের পথে, তো বেরোবো চলো। দেখো এই যে সোনাই রেডি হয়ে গেছে, আমিও রেডি হয়ে গেছি, তো এদের জামা পরে নিয়েছি। তো চলো আমাদের সাথে থাকো, দেখতে থাকো। তো বন্ধুরা, এই যে তো আমি আজকে আমাদের এই সোনার গায়ে রাস্তাটা ধরে যাচ্ছি, কারণ এখানটা রাস্তাটা মোটামুটি ভালোই আছে আর কাছাকাছিও হয় যেখানে যাচ্ছি, যে কাজের জন্য যাচ্ছি। তো এই রাস্তা থেকে গেলে অনেক কাছে, তো ওই যে সামনেই আমার সেই আমাদের সেই সোনারগাঁর হচ্ছে সেই আদ্যাপীঠ মায়ের মন্দির, যেটা তোমাদের সাথে আগেও শেয়ার করেছি। তো সেই মন্দির, ওই মন্দিরের পাশ থেকেই যাব। আর এখানে রাস্তাটা খুবই ভালো, কিন্তু মাঝে মাঝে কি বলো তো ওই একটু যেখানে যেখানে এই পিচের রাস্তা, তো পিচটা উঠে গেছে, তো ওখানেও কিছুটা কিছুটা করে জল জমেছে। তো অল্প জলের পরিমাণও অল্প আছে, তো অসুবিধা নেই। তো এখান থেকেই আমি হচ্ছে আজকে আসছি। তো সোনাইর বাবার সাথে সাইকেলে চলে গেছে আর আমি হেঁটে হেঁটে যাচ্ছি। তো দেখো বন্ধুরা, ওই যে দেখলে আদ্যাপীঠ মায়ের মন্দিরের বাইরে থেকে যে দেখা যাচ্ছে, তো এই মন্দিরের পাশ থেকে আমি চলে যাবো। তো কাছাকাছি দেখো বন্ধুরা, আমি যে কাজের জন্য এসেছি এখানে, দেখতে দেখেই বুঝতে পারছো মোটামুটি যে আমাদের সেকেন্ড ভ্যাকসিনেশনের ডেট আজকে। তো চলে এসেছি আমি আর সোনাই, সোনাইয়ের বাবা, তো আমরা দুজনে ভ্যাকসিন নেব, তো আমি আমার হাজব্যান্ড দুজনে নেব। তো সোনাই কোথায় থাকবে তো ওকেও নিয়ে এসেছি। আর এখানে দেখো মোটামুটি ভিড় আছে, তো আমরা হচ্ছে 10-12 নম্বরে আছি। তো সকাল 7টা থেকে লাইন দেওয়া হয়েছিল আর আমি তো বাড়িতেই ছিলাম, আমি 10:30 থেকে আমি বেরিয়েছি। আর এই যে সোনাই, তো আমি ওর বাবা ওখানে লাইন দিয়ে আছে। আর আমি দেখো এই যে কৃষ্ণ মন্দির, যেটা তোমাদের আগেও তোমাদের সাথে শেয়ার করেছিলাম, দেখো তো এই মন্দিরে, এই যে এইটা এই মন্দির চত্বর, এখানটা মানে পুরো বাঁধানো আছে সুন্দর, একদম ওপরে মানে ঢালাই করা এবং নিচে সুন্দর করে পাথর দিয়ে বাঁধানো। তো এখানে আমি আর সোনাই বসে রয়েছি, সোনাই খেলা করছে, আর ওই ভিড়ভাড়টায় ওকে নিয়ে গিয়ে বা কী করবো ওখানে। আর তো সোনাই খেলা করছে, আমি আর সোনাই এখানে বসে আছি।
তো এখন সবে কুপন দেওয়া হবে, এবং কুপন দেওয়া হয়ে গেছে আমাদের। তো তারপরে আবার একটা লাইন দিতে হয়েছে যেখানে হচ্ছে আমরা ভ্যাকসিনটা পাবো, তোর পাশেই। তো ওখানে ওই কাউন্টারে লাইন দেওয়া আছে, তোর বাবা ওখানে দাঁড়িয়ে আছে, তো আমি এখানে সোনাইকে নিয়ে বসে আছি। তো সাথে থাকো বন্ধুরা। তো বন্ধুরা, 1:30 বাজে, বাড়ি চলে এসেছি, এসে জামা কাপড় ছাড়া হয়ে গেছে, আর তো এই যে বিস্কিট নিয়ে একটু বসেছি, তো প্রচণ্ড খিদেও পেয়ে গেছে। আর এই বিস্কিট দুটো করে সবাই খেয়ে নিচ্ছি। খেয়ে তো সোনাইকে একটু গরম জল করে গাগুলো স্পাঞ্জ করে দেবো, ওর গা হাত আর মাথায় অল্প একটু জল দেবো, দিয়ে তারপরে ভাত খাওয়াবো। তো এই যে দেখো, তো রান্না করে দিয়ে গিয়েছিলাম ডাল, আলু পেঁপে সেদ্ধ আর আলু পোস্ত, তো এই যে সোনাইকে খাইয়ে ডিম সেদ্ধ। তো এটাই আজকে আমাদের দুপুরের লাঞ্চ। তো সোনাইয়ের ঘুম পেয়ে গেছে, ও বেচারি ক্লান্ত, বাচ্চা মানুষ অতক্ষণ ধরে বাইরে থেকে এই গরমের মধ্যে, ও একদম ক্লান্ত, শরীরটাও খুব একটা ভালো নেই, সর্দি মতো, হালকা গা গসগসে মতো। তো আমরা খাওয়া দাওয়া করে হচ্ছে সবাই একটু রেস্ট পেয়েছিলাম, শরীর ঠিকই আছে, প্রতিবার সন্ধ্যে দিয়ে তারপরে তো অসুবিধা কিছু নেই। আর তো বন্ধুরা, শোনাই আমি তারপরে পড়তে এসেছিল, পড়িয়ে উঠে আর রান্নাটা করে শোনাই কেমন পৌনে 10টা বেজে গেছে, খাইয়ে নিচ্ছে, আর খেতে খেতেই ব্লগটা শেষ করছি এখানে। আর তেমন কোনো অসুবিধা এখন পর্যন্ত হয়নি। শোনাইয়ের বাবার গলায় ওটা ওই খেলা করেছে, ওটা হার করে বেঁধে রেখেছে, তো তোমরা কিছু মনে করো না। তো এই যে আমরা খাই, চলো হাতও বাড়া হয়ে গেছে, চলো।